আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাত্র 20 টাকার নুডলস দিয়ে আজকে তৈরি করবো স্পাইসি কোরিয়ান নুডলস, যেটা খেতে ভাই অনেক 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 বেশি মজা। ডিম ছাড়াই এই নুডলস খেতে অনেক বেশি ভালো লাগে, তবে এখানে আমি ডিম দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই এই স্পাইসি কোরিয়ান নুডলস ঠিক কিভাবে তৈরি করি। তৈরি করার জন্য এখানে আমি 3 প্যাকেট সস নিয়েছি, তারপর নিয়েছি ম্যাজিক মশলা এবং নুডলস এর মশলা, শুকনো মরিচ পেস্ট, তারপরে নুন, বেশ অনেকগুলো রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর শুকনো মরিচ ভেজে দিতে হবে, কাঁচা মরিচটা দিলে ভালো লাগে না। আর আমার ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে, আর শুকনো মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে। বেশ অনেকগুলো করে শুকনো মরিচ দিলাম, তারপর পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে এর মধ্যে ঢেলে দিলাম, তারপরে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর মিশিয়ে নেওয়ার পরে আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। নুডলসটা আগে সিদ্ধ করলে হবে না, আগে এই মশলাটা তৈরি করে নেবেন, তারপর নুডলস সিদ্ধ করবেন। তো এখন আমি নুডলস এর মধ্যে এই মশলাটা ঢেলে দিচ্ছি, তারপরে মিশিয়ে নিতে হবে। আর এই নুডলসটা খেতে আমার এত বেশি ভালো লাগে, আর সবচেয়ে বেশি ভালো লাগে রসুনের গন্ধ। গরম তেলটা ঢালার পরে রসুনের এত সুন্দর গন্ধ বের হয়। তো আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এর মধ্যে সেদ্ধ ডিম গ্রেট করে দেবো, আর একটা ডিম পোচ নিয়ে নিব। আর এখন খাওয়ার পালা। এটা যখন তৈরি করেছিলাম আধা ঘন্টা পরে আমার খেতে হয়েছে, কারণ আমি গোসল করার আগে এটা তৈরি করেছি, গোসল করার পরে আমার খেতে হয়েছে। আর এত ঝাল হয়েছিল, কারণ এখানে তো শুকনো মরিচ পেস্ট দেওয়া হয়েছে, মানে সকালে খুদের ভাতের জন্য ভর্তা বানানো হয়েছে, যে ভর্তা দিয়েছিলাম এটার জন্য অনেক বেশি ঝাল হয়েছে। আর শুকনো মরিচ কতগুলো দিয়েছি দেখতেই তো পাইছেন, আর খেতে তো অসাধারণ হয়েছে। আরেকটা কথা চিন্তা করলাম, যারা খাবারের ভিডিও বানায় তারা খাবারের টেস্ট কি সত্যিই পায়? আসলে কি, আমি এই ভিডিওটা করার সময় যতটুক পর্যন্ত খেয়েছি, আমার খাবারের টেস্টটা না একদমই লাগে নাই, ভালো লাগে না। মানে মোবাইলের দিকে তাকায় আছি, খাচ্ছি, একটুও ভালো লাগে নাই। কিন্তু যখনই মোবাইলটা সরাই নিলাম তখন যে কি ভালো লাগছে। আর প্রিয় জিনিস একটু ধীরে ধীরে খেলেই অনেক বেশি মজা লাগে।